নদিয়া জেলার রানাঘাট উত্তর পশ্চিম এই বিধানসভা ক্ষেত্রে তাঁত ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে অবহেলিত। তাঁত শিল্পী থেকে ব্যবসায়ীদের সমস্যা সমাধানে ইতিমধ্যে 10 বছর হয়ে গেলেও কোনো পরিকল্পনা রাজ্য সরকার নিতে পারেনি। স্বাভাবিকভাবেই তাঁতের সাথে যুক্ত ব্যক্তিরা ক্ষতিগ্রস্ত হয়েই চলেছে। এক্ষেত্রে কেন্দ্রীয় সরকার দ্বারা যাতে তাঁত শিল্প বাঁচানো যায়, মূলত সামনে তার এটাই লক্ষ্য। এর জন্য কথা বলতে তিনি দিল্লি যাবেন, এমন কথাই জানালেন রানাঘাট উত্তর পশ্চিম কেন্দ্রের বিধায়ক পার্থ সারথী চ্যাটার্জি। তিনি আরও জানান, এই বিধানসভা ক্ষেত্রে কিছু রাস্তা অবহেলিত। আরবান্দি অঞ্চল থেকে নবলা বা ফুলিয়ার সঙ্গে মিশিয়ে দিয়ে রাস্তা তৈরি করা হবে, যাতে হাসপাতাল সহ জরুরি কাজে এসব এলাকার মানুষ সহজে যাতায়াত করতে পারে। বিধায়ক পার্থ সারথী চ্যাটার্জি কি বললেন? আপনার বিধানসভা ক্ষেত্র নিয়ে কি উন্নয়নের পরিকল্পনা আপনার আছে? মূলত এই বিধানসভাতে তাঁত ব্যবসায়ী যারা আছে তারা দীর্ঘদিন ধরে অবহেলিত হচ্ছে। তাঁত ব্যবসায়ী সম্বন্ধে বর্তমানে যে রাজ্য সরকার, তাদের কোনো পরিকল্পনা ইতিমধ্যে 10 বছরে নিতে পারেনি। খুব স্বাভাবিক, কারণে এটা একটা ঐতিহ্য, বিশেষ করে ফুলিয়ার টাঙ্গাইল শাড়ি সারা ভারতবর্ষ শুধু নয়, সারা পৃথিবী জুড়ে যার সুনাম। সেই টাঙ্গাইল শাড়ি যারা করে, সেই তাঁত শিল্প ব্যবসায়ীরা, তারা ক্ষতিগ্রস্ত হয়ে আছে। তো আমার মানে প্রাথমিকভাবে ওই লক্ষ্যে আছি যে কেন্দ্রীয় সরকারের দ্বারা যাতে তাঁত ব্যবসায়ী, তাঁত শিল্পটাকে বাঁচানো যায়, সেটাই হচ্ছে মূলত আমার লক্ষ্য। এছাড়া সার্বিকভাবে যে আমার বিধানসভা কেন্দ্রে বেশ কিছু রাস্তা আছে অবহেলিত হয়ে আছে, ফুলিয়া সহ এবং আরবাদি 1-2 নম্বর, এই রাস্তাগুলো খুবই অবস্থা খারাপ হয়ে আছে। আমার আর একটা লক্ষ্য যে বগলপুর, এরা আরবাদি 2 নম্বর অঞ্চল থেকে, এই রাস্তাটাকে একেবারে ইয়ের সঙ্গে মেশানো, ওটা হচ্ছে নবলার সঙ্গে মেশানো, যাতে করে সরাসরি হসপিটালে যাওয়া সেগুলো নিয়ে দিল্লিতে আমি যাবো। মাননীয়